সময় মদিনার মসজিদে নববী শরীফে মাগরিবের নামাজের আজান হয়ে যায়। আমাজান আয়েশা সিদ্দিকার হুজরা থেকে বিশ্বনবী দয়াল নবী আমাগান মসজিদে নববীতে নামাজের মধ্যে চলে যায়। নামাজ আদায় করে রাসূলুল্লাহর মাথায় একটাই চিন্তা, না 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 না, আমি তো আগামী কাল পর্যন্ত সময় নিয়েছি, আগামী কাল পর্যন্ত যদি জবাব না দিতে পারি আমার বিবিরা হয়তো আমাকে মৃত্যু ভাগবে, আমার বিবিরা হয়তো আমাকে খারাপ ভাববে, না 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 না, কি এমন কাজ করা যায়। অমনি সময় বিশ্বনবী দয়াল নবী আমার আপনার নবী চিন্তা করতে করতে চিন্তা করতে করতে এশার সময় হয়ে গেল। এশার নামাজ অন্তে আল্লাহর নবী একটা সিদ্ধান্ত নিয়ে নিল। আল্লাহর নবী কেউ বলেছেন এগারো জন বিবি এগারো দুগানে বাইশটা খেজুর নিয়ে এক এক বিবির ঘরেতে প্রবেশ করলেন, এক এক বিবির ঘরেতে গেলেন। হাম্মাজান খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বললেন, এ বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ তোমাকে মহব্বত করি, আমি রাসূলুল্লাহ তোমাকে প্যার করি, আমি রাসূলুল্লাহ বড্ডা তোমাকে ভালোবাসি, এশার নামাজ পড়ে তোমার ঘরেতে এসে পৌঁছে গিয়েছি। এ খাদিজা, শুধু খালি হাতে আসি নাই, খালি হাতে আসি নাই, আমি রাসূলুল্লাহ তোমার জন্য উপহার স্বরূপ উপঢৌকন স্বরূপ দুটো মাত্র খেজুর নিয়ে এসেছি। আমাজান খাদিজাকে বলছে, খাদিজা খালি আসেনি, তোমার জন্য দুটো, এত মহব্বত তোমাকে করি, এত ভালোবাসি আমি রসুল, তোমাকে বলে বোঝাতে পারবো না, আমি রসুল তেমন কিছু দেবার ক্ষমতা নেই আমার, আমি মহব্বতের তেমন কিছু ক্ষমতা নেই। আলমাজানা খাদিজাতুল কুবরা বলছে, হুজুর আপনি আমার সব সম্পদ শেষ করে দেন, আমার দুঃখ নেই, তবে জাস্ট আপনার মুখটা যদি আমি দেখতে পাই, আমি খাদিজা দুনিয়ার সব থেকে আপনার মুখের দামটাই বেশি মনে করি। জোরে বলুন। আম্মাজান খাদিজা বলছে, হুজুর সত্যি আপনি আমাকে মহব্বত করেন। আম্মাজান খাদিজাতুল কুবরা বিশ্বনবীর হাতটুকু নিয়ে হাতের উল্টো পিঠে একটা চুম্বন দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও মাঝে মাঝে করবেন, বিবিকে ফালতু ফালতু কোনো কাজ নেই একটু ডাকলেন যে আজকে তুমি সত্যি রান্না যা করেছো আমি রান্নাটা তারিফ করছি, খুব সুন্দর রান্না হয়েছে, একটু ডেকে আদর করে একটা হাতের উল্টো পিঠে, কোন হাত দিয়ে বেশির কাজ করেছে বলতো, নাকড়িটা নেড়েছে বলতো। রসুলুল্লাহকে কি বললাম, উত্তম স্বামী যদি পেতে হয়, আমার রসুলুল্লাহ ছিল উত্তম স্বামী। রসুলুল্লাহ আয়েশা সিদ্দিকাকে মাঝে মাঝে ডাকতে, আয়েশা তুমি এত সুন্দর তরকারি রান্না করেছো আমি প্রশংসা না করে পাচ্ছি না, আয়েশা তোমার হাতটা কোন হাতটা বেশি নাড়াচাড়া করেছিল বলতো, আয়েশা ওই হাতটা দাও তো। রসুলুল্লাহ নিতেন হাতটার উল্টো দিকে একটা চুমা করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা রসুলুল্লাহর একটা সুন্নাত, করবেন বিবিদের সঙ্গে মহব্বত বেড়ে যাবে, না হলে ঝগড়া বেড়ে যাবে, না হলে ঝগড়া বেড়ে যাবে। কোথায় যাচ্ছেন, বার হয়ে যাচ্ছেন, প্রোগ্রামে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, যাওয়ার আগে ডেকে আদর করে বাচ্চাদের লুকিয়ে কপালে একটা চুমা দিলেন। রসুলুল্লাহ করতেন, রসুলুল্লাহ করতেন, তাতে তার মনটা দিলটা খুশি হয়ে গেল। বাইরে যতক্ষণ থাকবে আপনার বিবি আপনার জন্য দোয়া করবে, যাওয়ার সময় গাল দিচ্ছে ব্যাগটা দে যাবো, বুঝতে পারিস নি, কিন্তু রসুলুল্লাহ ছিল উত্তম স্বামী। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা মুরুব্বিয়ানেরা তরুণ নজনেরা, মাজান খাদিজাতুল কুবরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ গিয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গিয়া হাবিবাল্লাহ, আজকে এশার নামাজ পড়ে বড় বিবির কথা হঠাৎ কেন মনে পড়ে গেল, আমি খাদিজার কথা কেন মনে পড়ে গেল, আজকে তো থাকার পালা, আমার ছোট বোন আয়েশার ঘরেতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন আমার ঘরেতে এলেন, আল্লাহ রসুল আপনি কি আমার ঘরে কি জন্য এলেন জানি না, তবে আপনি যে আমাকে মহব্বত করেন বললেন, আপনি যে আমাকে প্যার করেন বললেন, আপনি যে আমাকে ভালোবাসেন বললেন, আমি আয়েশা জীবনে কোনো আমল না করতে পারলেও আমি এই কথাটা কানের মধ্যে বাজে আর কিয়ামতের দিনে গিয়ে বলবো, আল্লাহ আমি খাদিজা তেমন কোনো কাজ করতে পারি না, আমি খাদিজা তেমন কোনো আমল করতে পারি না, আমি তেমন কোনো ইবাদত করতে পারি না, তবে তোমার নবী বিশ্ব নবী আমি খাদিজাকে প্রচণ্ড মহব্বত করত, আমি রসুলুল্লাহর এই মহব্বতে কিয়ামতের ময়দান পার হব, আল্লাহ দয়া জান্নাতে পৌঁছে যাব। আল্লাহর নবী আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব
একশো নবী আমার অমনি সময়ে আম্মাজান হাফসার ঘরেতে পৌঁছে গেল। আম্মাজান হাফসার ঘরেতে গিয়ে বলতে লাগলো, হাফসা আজকে রাতের বেলা না জানি তোমার জন্য কতটা মন আমার কাঁদে, আমি তোমাকে প্রচণ্ড মহাব্বত করি, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, আমি তোমাকে প্রচণ্ড আদর করি। হাফসা আমি তোমার ঘরে আসার সময় খালি খাতে নয়, আমি তোমার জন্য উপহার স্বরূপ উপঢৌকন স্বরূপ দুটো খেজুর নিয়ে এসেছি, কিন্তু রসুলুল্লাহ একটা চাবি এঁটে যায়। আম্মাজান খাদিজাকে বললো, এ খাদিজা আমি তোমার ঘরে এসেছি দুটো খেজুর দিয়েছি, সত্য হলো একটা অন্য কোন বুবুদেরকে তুমি বলবে না। আম্মাজান খাদিজাতুল কুবরা চিন্তা করলো, না 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 আমার রসুলুল্লাহ নিষেধ করে দিয়েছে, আমার রসুলের কথা অমান্য করা যাবে না। ওখান থেকে হাফসার ঘরে হাফসা সাফসাফকে বলতে লাগলো, হাফসা তুমি জানো এই খেজুর দুটোর কথা, তোমার কোনো বুবুকে যেন বলো না। আম্মাজান হাফসার ঘরের থেকে মাইমুনা, মাইমুনার ঘরেতে গিয়ে বলতে লাগলো, এ মাইমুনা আমি রসুলুল্লাহ তোমাকে মোহাব্বত করি, আমি রসুলুল্লাহ তোমাকে প্যার করি, আমি রসুলুল্লাহ আল্লাহর নবী তোমাকে বড় ভালোবাসি। আজকে এশার নামাজ পড়ে ঘুরতে ঘুরতে কি মনে হয়ে গেল তোমার ঘরেতে চলে এলাম, না না আসার সময় দামি প্যান্ডেট কোনো কাপড় নয়, এ মাইমুনা তোমার জন্য দামি কোনো খাবার নয়, আমি শুধুমাত্র দুটো খেজুর নিয়ে এসেছি, এই খেজুর দুটো তুমি খাও, তোমার হাতটুকু একবার দাও, তোমার হাতের উপরে একবার একটা চুম্বন করি। আম্মাজান মাইমুনাকে বলল, এ মাইমুনা তবে একটাই সত্য আমি রসুলুল্লাহর, খবরদার দুটো খেজুরের কথা তোমার অন্য কোনো বুবুদেরকে বলতে যেও না। তিন উইকেট ঘুরে 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 শেষবেলা আম্মাজান আয়েশা সিদ্দিকার বাড়িতে, বলছে হুজুর আপনি এত রাত্রে কেন আসলেন, এত রাত আপনার হলো কেন, যদি এইভাবে গিয়ে দু চারটে করে কথা বলে পাঁচ মিনিট কত সময় লাগবে, এশার নামাজ পড়ে শুধু একটা বেড়া খেজুরে পাতার বেড়া পার হতে এত সময় আপনার লেগেছে হুজুর। আমি জিজ্ঞাসা করছি, আমি আয়েশা এটা বেয়াদবি মনে করবেন না, আমি জিজ্ঞাসা করছি আপনি এতক্ষণ কোথায় ছিলেন, আপনার কি অন্য কোনো বিবিদের প্রতি একটু মহাব্বত লেগেছিল, ভালোবাসা হয়েছে যে তাদের ঘরে গিয়েছিলেন হুজুর, আপনি বলুন। রসুল বলছেন, না আমি একটু ঘুরছিলাম। রসুল মিথ্যে কথা বললেন, সব জায়গায় তো ঘুরলেন, কোথায় ঘুরলেন রসুল বললেন না, যদি বলে তো সে চাবি খুলে গেল। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা ইনি হলেন আবু বকরের বেটি, সব থেকে চালাক ছিল, অল্প বয়স তো বুদ্ধি ধরত খুব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি আমাকে না বলেন দুঃখ নাই, আপনি যদি আমাকে না জানান দুঃখ নাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশা সিদ্দিকার হাত দুটো ধরে বলতে লাগলো, আয়েশা রে আমি রাসূলুল্লাহ তোমাকে মহাব্বত করি, আমি রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসি, আমি রাসূলুল্লাহ তোমাকে প্যার করি, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দুটো খেজুর আনতে গিয়েছিলাম, আজকে দিনে তোমার জন্য দুটো খেজুর নিয়ে তোমার ঘরে প্রবেশ করেছি, আয়েশা এই খেজুর দুটো তুমি খাও, আয়েশা তোমার ডান হাতটা একবার দাও, তোমার ডান হাতের উপহারটাতে একবার চুম্বন দেব। আল্লাহর নবী সবাইকে বললেন, একটাই কথা জানিয়ে দিলেন, খবরদার যেন অন্য কোন বুবুকে বলতে যাবে না, আমি রসুলুল্লাহর নিষেধ এটা, খবরদার যেন অন্য কোন বুবুদেরকে বলতে যাবে না। এক চাবি এঁটে দিয়ে রসুলুল্লাহ সবার কাছে জয়ী হয়ে গেল, কেউ কাউকে বলতে পারে না। পরের দিন আসরের নামাজ হয়ে গেল, আল্লাহর নবী আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার, আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরেতে আসরের নামাজ পড়ে ঢুকবেন, দেখতে পায় সমস্ত বিবিগণ একত্রিত হয়ে গিয়েছে, সবাই আনন্দিত হচ্ছে, কেউ কেউ মনে করছে আমাকে ভালো বলবে, আমাকে ভালো বলবে, আমাকে ভালো বলবে, এ মনে করে আমাকে ভালো বলবে। আমার রসুলুল্লাহ ওখানে যখন গেলেন সবাই মিলে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ও আল্লাহর নবী গো আপনি কালকে দিনেতে জানিয়ে দিয়েছিলেন, আপনি আজকে আমাদের প্রশ্নের উত্তর দেবেন, আপনি সব থেকে বেশি কাকে মহাব্বত করেন, আপনি সব থেকে বেশি কাকে প্যার করেন। হুজুর গো আমরা মনগুলো যেন উতলা হয়ে গিয়েছে, না জানি কাকে কাকে আপনি ভালোবাসেন। আল্লাহর নবী বললেন, এ বিবিরা আমি যদি কারো নাম করে বলি তথাপিও দেখতে পাওয়া যাবে
বাকিগুলো তো দুঃখ হবারই কথা আছে ঠিক কি না আম্মা জানেরা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই কথা বলেছেন তবে আমি রাসূলুল্লাহ সবাইকে ভালোবাসি কিন্তু আমি রাসূলুল্লাহ সবথেকে ভালোবাসি ওই বিবিকে যার ঘরেতে আমি রাসূলুল্লাহ রাতে এশার নামাজ পড়ে গিয়েছিলাম এশার নামাজ পড়ে গিয়ে দুটো খেজুর দিয়ে হাতের তালুতে চুম্বন করেছিলাম আর একটু মন খুলে হবে না রাসূলুল্লাহর বিচার দেখেছেন তাহলে স্বামীর দিক দিয়ে এদিকে খাদিজা আম্মাজান খাদিজা চিন্তা করছে যাক আমার এই বিশাল ভালোবাসে মাইমুনা মনে করছে আমার এই বিশাল ভালোবাসে হাফসা মনে করে আমার এই বিশাল ভালোবাসে আয়েশা মনে করছে যে আমার এই বিশাল ভালোবাসে আমার রাসূলুল্লাহ আমার হাতটা নিয়ে চুমা দিয়েছে আর আমার রাসূলুল্লাহ আমাকেই তো খেজুর দিয়েছে সত্য কেন তাই সত্য এক জায়গায় খবরদার কেউ কাউকে বলবে না তাহলে তোমার অন্য বউ হয়তো দুঃখ করবে তোমার ঘরে এসেছি দুটো খেজুর দিয়েছি তোমার আদর করে একটা চুম্বন দিয়েছি এটা হয়তো তোমার অন্য বউরা দুঃখ করবে কেউ বলবে না আমার রাসূলুল্লাহ বুদ্ধির জোরে সমস্ত বিবিকে খুশি করে জয়ী হয়ে গেলেন জোরে বলি সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ স্বামীর দিক দিয়ে উত্তম চরিত্রের স্বামী ছিলেন যদি বলেন হুজুর আপনি বলছেন হুজুর মেথর দিক দিয়েও ফাস আমার রাসূল কি মেথরগিরি করেছে আপনি এত নিচে নামালেন আমার রাসূলকে হ্যাঁ হাদিস পড়ুন না হাদিস পড়ুন শিখুন জানুন বুঝুন আমার রাসূলুল্লাহ ও কাজও ছাড়েন না শিক্ষা দিয়ে গিয়েছে আমাদের আমরা কি করি আমাদের বিবিরা যখন ভাত নিয়ে বসেছে বাচ্চা হয়তো পায়খানা করে ফেলেছে পেশাব করে ফেলেছে আমরা কি করি ওটো পরিষ্কার করো বিবি ক্ষুধার্ত পেট নিয়ে সবাইকে ছেলে মেয়ে সবাইকে খাইয়ে স্বামীকে খাইয়ে নিজে খেতে বসে দেখা যাচ্ছে ওই বাচ্চা পায়খানা করার জন্য নিজের ভাতটা রেখে দিয়ে হাত দিয়ে বাচ্চার পায়খানা ধুইয়ে আবার নিজে এসে খেতে বসে হয় না তুমি এত বড় জমিদার হয়েছো তোমারও তো বাচ্চা সে তোমারও তো বাচ্চা গ্রামে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কার ছেলে কার ছেলে এক কথায় বলে দেবে রুহুল আমিনের ছেলে মায়ের নাম বলে কোন ছেলে বলে তাহলে তুমি কেন পারলে না তোমার ওই বাচ্চাটার গিয়ে একবার পেশাব করিয়ে আনতে পারলে না কেন ওই বাচ্চাটাকে একটু ধুইয়ে দিতে স্বামী স্ত্রী অশান্তি এমনি হয় এখানে ওসব হয় না আমি শুনিনি অবশ্য একটু বোঝার জন্য বলছেন ও সোনা মানিকে না মুরব্বী আনে না তরুণ জনেরা আমার রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন একদানিকে দেখতে পাওয়া যায় বিশ্ব নবী দয়ার নবী আমার যুদ্ধের ময়দান থেকে তিন দিন পরে ফিরে এলেন আগারে বিশ্ব নবীর মুখটা শুকনা হয়ে গিয়েছে বিশ্ব নবীর যেন কোনো খাবার নাই আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবীকে লক্ষ্য করে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যে বাড়িতে ফিরে এলেন আপনি যে আমার ঘরে চলে এলেন হুজুর আমার ঘরে তেমন কোনো খাবার নাই আমি আয়েশা আপনাকে কি খেতে দেব আমি আবু বাকারের বেটি আপনাকে কি খেতে দেব আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী আমার অমনি সময় বলেছিল আয়েশা অত তাড়াহুড়ো করার প্রয়োজন নাই অত দৌড়াদৌড়ি করার প্রয়োজন নাই আমি রাসূলুল্লাহ অত বড় ক্ষুধার্ত নাই আয়েশা আমার কাছে দাও আমি দামাটা ঝাড়ু দিয়ে দিই আমি তোমার আনাজ সবজিগুলো কুটে দিই আয়েশা তোমার থালা বাসন গুলো মিজে দিই তুমি ধীরে ধীরে রান্না বান্না করো কোন জমিদার তুমি রাসূলুল্লাহ নিজে থালা মেজেছে নিজে উঠোন ঝাড় দিয়েছে নিজে দাবা ঝাড় দিয়েছে আর কোন জমিদার তুমি বিবির হাতে একটা কাজ করতে তোমার লজ্জা লাগে এ সমাজ করলে আবার বলে বউ পাগল হয়ে গেছে বলে না তাহলে এ সমাজ করলে বলে বউ পাগল হয়ে যায় কিন্তু করাটা রাসূলুল্লাহর তরিকা রাসূলুল্লাহ শুধু নবী দিবস দিলে হবে না আমি শুধু রাসূলের চরিত্র নিয়ে দুই একটা কথা বলবো বেশি সময় আপনাদের কাছে দেবো না